প্রথমে সকলকে জয় যিশু। আজকের বিষয় প্রত্যেকের গুরুত্বপূর্ণ বিষয়, মাথা ঠান্ডা রাখার প্রার্থনা। আপনার মাথা ঠান্ডা থাকে, আপনি শিক্ষিত, আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা অনেক বেশি, কিন্তু উপযুক্ত সময় আপনি তা কাজে লাগাতে পারেন না। এরকম কেন হয়? এটার প্রধান কারণ কি? আপনার অন্য মনস্কতা অথবা আপনার উপযুক্ত বুদ্ধি কম প্রয়োগ তাক আপনার বিনষ্টের কারণ। আজকের আমরা সুন্দর জীবনের প্রার্থনা করব এবং ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করব যেন দ্বিতীয়বার নিজের নিয়ন্ত্রণ না হারাই। সবটাই হবে প্রার্থনার মাধ্যমে। আপনি যদি প্রার্থনা করতে না পারেন, তার নিয়ম না জানেন, তাহলে আগে ভিডিও বানানো হয়েছে, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখে নিন ভিডিওগুলো এবং অনেক কিছু জানতে পারবেন। মঙ্গলময় ঈশ্বর, আমি কঠিন সমস্যায় ভুগছি। আমার জ্ঞান বুদ্ধি বিদ্যা থাকা সত্ত্বেও আজ আমি অসহায়, আমি হতাশাগ্রস্ত, কেননা আমি নিজেকে আর ধরে রাখতে পারি না শয়তানের হাত থেকে দূরে থাকতে। আমি বুঝতে পারছি আমি ভুল পথে যাচ্ছি, কিন্তু আমার নিয়ন্ত্রণ যেন হারিয়ে ফেলেছি। হে পবিত্র আত্মা, জগৎ সৃষ্টিকারী ঈশ্বর, তোমার শরণাগত হচ্ছি, তুমি আমায় রক্ষা করো, আমার বিদ্যাকে কাজে লাগাতে দাও, আমার বুদ্ধিকে আরও বৃদ্ধি করো, আমায় সেই চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত আমাকে স্থিতিশীল রাখো, যেন আর কোনো সমস্যা ক্ষতির সম্মুখীন যেন না হই। আমার স্বভাব, আমার মাথা সম্পূর্ণ শয়তানের আয়ত্তে চলে যাচ্ছে। তুমি সহায় হও, সমস্ত দিক, সমস্ত নির্ণয়, সমস্ত পরিকল্পনা যেন সুন্দরভাবে সফল করতে পারি। মাঝে মধ্যে মনে হয় যেন আমি নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছি, মনে হচ্ছে আর আমি আমার মধ্যে নেই, কেউ যেন আমায় চালনা করছে। তুমি আমায় অন্তর থেকে কাজ করো, আমায় সেই বেড়াজাল থেকে বাহির করো। প্রভু গো, কী করবো, কোথায় যাব, কি করে এগোব ভেবে পাচ্ছি না। আমি ও আমার পরিবার হতাশায় আছি। আমি জানি তুমি আমায় সাহায্য করবে। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে চাইছি, আমেন।